প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসে আমরা রাসায়নিক সমীকরণের কিভাবে এবং কত সহজে সমতা বিধান করা যায় সেটা আমরা শিখব, অর্থাৎ রাসায়নিক সমীকরণের ব্যালেন্স করা শিখব। এই ক্লাসটি সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর প্রত্যেক ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। তোমরা জানো, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এছাড়া কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে কার্বন মনোক্সাইডও উৎপন্ন হয়। প্রথম যে রাসায়নিক সমীকরণটা আমরা সমতাযুক্ত করব বা ব্যালেন্স করব, সেটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। রাসায়নিক সমীকরণটা ব্যালেন্স করার কিছু নিয়ম আমরা প্রথমে জেনে নেব। প্রথমে দেখো, রাসায়নিক সমীকরণের এই যে চিহ্ন আছে, এই চিহ্নের বাম দিকে যে পদার্থগুলো আছে এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর ডান দিকে যে পদার্থ বা যে সকল পদার্থ থাকবে তারা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ বিক্রিয়াতে উৎপন্ন হয়েছে এরা, আর এই পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করেছে। রাসায়নিক সমীকরণ সমতাযুক্ত করতে গেলে এই চিহ্নের বাম দিকে যে মৌলে যতগুলো পরমাণু থাকবে, ডান দিকে সেই মৌলে ততগুলো পরমাণু পড়তে হবে, তবেই সমতাযুক্ত হবে। সেটাই হবে, আমরা যখন রাসায়নিক সমীকরণ ব্যালেন্স করব তখন রাসায়নিক সমীকরণে যে সমস্ত পরমাণু চিহ্ন বা অনুসংকেত দেওয়া থাকবে, সেই অনুসংকেতের এই পজিশনগুলো, অর্থাৎ চিহ্নের এই অংশ কিংবা সংকেতের এই অংশে কিংবা এই অংশগুলোতে আমরা কোনো সংখ্যা বসাতে পারবো না, বা কোনো সংখ্যা থাকলে সেটা পরিবর্তন করতে পারবো না। আমরা যেটা করতে পারি, কেবলমাত্র চিহ্ন কিংবা সংকেতের বাম দিকে, অর্থাৎ যেমন দেখো কার্বন পরমাণু, এর বাম দিকে আমরা সংখ্যা বসাতে পারি, এই অক্সিজেনের সংকেত দেওয়া হচ্ছে এর বাম দিকে আমরা সংখ্যা বসাতে পারি, কিংবা এখানে কার্বন মনোক্সাইড আছে এর বাম দিকে সংখ্যা বসাতে পারি। কিন্তু কখনো কার্বন মনোক্সাইডে কার্বনের নিচে কিংবা অক্সিজেনের নিচে সংখ্যা বোঝাতে পারবো না, এখানে এই অবস্থানে কোনো সংখ্যা বোঝাতে পারবো না, কিংবা এখানে যে সংখ্যাটা আছে সেটা পরিবর্তন করতে পারবো না। তাহলে কেবলমাত্র বললাম বাম দিকে আমরা সংখ্যা গুণ করে পরমাণু সংখ্যাগুলো মিল করব। আরেকটি নিয়ম শোনো, যে কোনো রাসায়নিক সমীকরণের অক্সিজেন হাইড্রোজেন ছাড়া অন্য যে মৌল বা মৌলগুলো থাকবে তাদের প্রথমে ব্যালেন্স করব, এবং সবশেষে অক্সিজেন এবং হাইড্রোজেনে ব্যালেন্স করব। তাহলে কী বললাম, অক্সিজেন হাইড্রোজেন ছাড়া অন্য যে সকল মৌল থাকবে তাদের প্রথমে ব্যালেন্স করতে হবে, এবং সবশেষে অক্সিজেন এবং হাইড্রোজেনের ব্যালেন্স করতে হবে। এই রাসায়নিক সমীকরণে দেখো কার্বন আছে আর অক্সিজেন আছে, তাহলে প্রথমে আমরা কার্বনের পরমাণু সংখ্যা মিল করব। কার্বনের পরমাণু সংখ্যা এখানে কটা আছে দেখো, এই কার্বনের নিচে কোনো সংখ্যা নেই, এই কার্বন পরমাণুর নিচে কোনো সংখ্যা নেই মানে এখানে কার্বনের একটা পরমাণু, এখানে দেখো কার্বনের নিচে কোনো সংখ্যা নেই, এখানে হচ্ছে কার্বনের একটা পরমাণু আছে। তাহলে দেখো সমীকরণের বাম দিকে এবং ডান দিকে কার্বনের পরমাণু সংখ্যা সমান। এবার অক্সিজেনের পরমাণু সংখ্যা দেখো, অক্সিজেনের পরমাণু হচ্ছে সমীকরণের বাম দিকে আছে দুটো আর ডান দিকে আছে একটা, তাহলে আমাদের এটাকে দুটো করতে গেলে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে। এখানে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে দেখো অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুটো, এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা দুটো, তাহলে মিলে গেছে। কিন্তু দেখো দুই দ্বারা এখানে গুণ করার জন্য কার্বনের পরমাণু সংখ্যা হয়ে গেছে দুটো, তাহলে এখানে আমরা দুই দিয়ে গুণ করে দেবো, তাহলে দুটো কার্বনের পরমাণু হয়ে যাবে, ফলে সমীকরণের বাম দিকে কার্বন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা মিলে গেছে। এবার আমরা এই পদ্ধতিতে ব্যালেন্স করতে পারি, কিংবা আরেকটি পদ্ধতি, যে পদ্ধতিটা যদি আমরা শিখে ফেলি সেই পদ্ধতিতে ব্যালেন্স করলে যে কোনো রাসায়নিক সমীকরণকে তুমি একবারেই ব্যালেন্স করে ফেলতে পারবে। দেখো কার্বন পরমাণু আছে প্লাস অক্সিজেন পরমাণু, এখান থেকে উৎপন্ন হয়েছে কার্বন মনোক্সাইড, এখানে কার্বনের পরমাণু সংখ্যা একটা, এখানে কার্বনের পরমাণু সংখ্যা একটা, অক্সিজেনের পরমাণু এখানে হচ্ছে দুটো, এখানে হচ্ছে একটা। এবার আমরা এখানে আগে করেছিলাম কি, এখানে দুই গুণ করেছিলাম, এবার বলছি আমরা এখানে দুই গুণ করব না, যেহেতু এখানে অক্সিজেনের পরমাণু একটা তাই এখানে আমরা অক্সিজেনের পরমাণু একটা করে দেবো। একটা করব কি করে, দেখো এখানে অক্সিজেনের পরমাণু আছে দুটো, এই দুটো থেকে আমাদের করতে হবে একটা, কি করে করব না, দুইয়ের সাথে যদি আমরা হাফ গুণ করে দিই তাহলে এই দুই আর এই দুই কেটে যাবে, তাহলে একটা হয়ে যাবে এখানে, তার মানে এখানে আমরা যদি হাফ গুণ করে দিই তাহলে একটা অক্সিজেন পরমাণু হলো, এখানে একটা অক্সিজেন পরমাণু হলো, তাহলে অক্সিজেন পরমাণু মিলে গেছে। কার্বন পরমাণু একটা ছিল, এখানে একটা আছে, তাহলে কার্বন পরমাণু সমান আছে। তাহলে এটা হচ্ছে সমতাযুক্ত সমীকরণ। এখন এই সমীকরণে দেখো যেহেতু একটা ফ্র্যাকশান গুণ আছে, আমরা কোনো রাসায়নিক সমীকরণে ফ্র্যাকশান গুণ রাখবো না বা ভগ্নাংশ গুণ রাখবো না,
এই ফ্র্যাকশনটাকে আমাদের তুলে দিতে হবে, অর্থাৎ নিচে যে 2 আছে দুইটাকে তুলে দিতে হবে। দুইটাকে তুলে দেওয়ার জন্য কি করব, প্রত্যেকের সঙ্গে আমরা 2 গুণ করে দেব। তাহলে এই সমীকরণটা দাঁড়াবে, এখানে 2 গুণ করো তাহলে 2c প্লাস, এখানে 2 গুণ করো তাহলে উপর নিচে 2 কেটে যাবে তাহলে o2 থাকবে, সমান চিহ্ন দাও, এখানে 2 গুণ করো তাহলে 2co। এই পদ্ধতিতে দেখো আগের পদ্ধতি থেকে একটু বেশি ঝামেলা বলে মনে হচ্ছে বা একটু কঠিন বলে মনে হচ্ছে। এই পদ্ধতিটা যদি একবার তোমরা ভালো করে শিখে নিতে পারো তাহলে যে কোনো রাসায়নিক সমীকরণকে এই পদ্ধতিতে একবারই তোমরা ব্যালেন্স করতে পারবে। 2 নম্বর রাসায়নিক সমীকরণ, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াতে জল উৎপন্ন হয়। এই রাসায়নিক সমীকরণটা এখন আমরা ব্যালেন্স করব। এখানে দেখো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 2, এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2। এবার অক্সিজেনের পরমাণু সংখ্যা হিসাব করি, এখানে একটা আছে, এখানে আছে 2, তাহলে 2 আছে, এটাকে একটা করব, তাহলে 2 থেকে একটা করতে গেলে আমরা হাফ গুণ করে দেব। তাহলে দেখো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2 মিলে গেছে, অক্সিজেনের পরমাণু সংখ্যা 1টা আর এখানে 1টা মিলে গেছে। এবার আমরা এই ফ্র্যাকশনটাকে ভ্যানিশ করার জন্য 2টাকে তুলে দেব, অর্থাৎ 2 দিয়ে সবাইকে গুণ করে দেব, সবাইকে 2 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো, তাহলে 2H2 হবে, প্লাস একে 2 দিয়ে গুণ করো তাহলে উপরের 2 আর নিচের 2 কেটে যাবে তাহলে O2 থাকবে, এখান থেকে হবে 2 গুণ করো 2H2O। দেখো কত সহজে রাসায়নিক সমীকরণটা ব্যালেন্স করা গেছে। 3 নম্বর রাসায়নিক সমীকরণ, সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াতে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এবার এই রাসায়নিক সমীকরণটা আমরা ব্যালেন্স করি। প্রথমে দেখো সোডিয়ামের পরমাণু সংখ্যা দেখো এখানে আছে 1টা, এখানে আছে 2, তাহলে 2 আছে, তাহলে আমরা এখানে 2 গুণ করে দিই তাহলে 2 হয়ে যাবে। আবার বলছি সোডিয়ামের পরমাণু সংখ্যা এখানে ছিল 1টা, এখানে ছিল 2, এখানে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে সোডিয়ামের পরমাণু সংখ্যা মিলে যাবে। এবার অক্সিজেনের পরমাণু সংখ্যা, অক্সিজেনের পরমাণু সংখ্যা দেখো এখানে আছে 1টা আর এখানে আছে 2, তাহলে আমরা কি করব না এটা এখন 2 থেকে 1টা করে দেব, তাহলে এখানে হাফ দিয়ে গুণ করে দিই তাহলে 1টা হয়ে গেল, এটা ব্যালেন্স হয়ে গেছে। এইবার আমরা কি করব এই হাফটাকে তুলে দেব, হাফ তুলে দেওয়ার জন্য কি করব 2 দিয়ে সবার সাথে গুণ করে দেব, তাহলে এখানে 2 দিয়ে গুণ করো তাহলে 4NA প্লাস, এখানে 2 দিয়ে গুণ করলে উপর নিচে 2 কেটে যাবে তাহলে থাকবে O2, এবার সমান চিহ্ন দাও, এবার এখানে 2 দিয়ে গুণ করো 2NA2O। দেখো পরমাণু সংখ্যা মিলেছে কিনা, 4টে সোডিয়াম পরমাণু, এখানে দেখো 2 গুণ 2 4, অক্সিজেন পরমাণু দেখো ছিল 1টা, 2 দিয়ে গুণ করেছি তাহলে 2 হয়েছে, এখানে অক্সিজেন পরমাণু 2 মিলে গেছে। পরের রাসায়নিক সমীকরণ দেখি, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এবার এটাকে আমরা ব্যালেন্স করব। দেখো এখানে ম্যাগনেসিয়ামের পরমাণু আছে 1টা, এখানে ম্যাগনেসিয়ামের পরমাণু আছে 1টা, অক্সিজেনের পরমাণু এখানে আছে 1টা আর এখানে আছে 2, তাহলে এখানে 2 আছে, এখানে 1টা করে দাও তাহলে অক্সিজেন পরমাণু মিলে যাবে, তার মানে 2 এর সাথে হাফ গুণ করে দাও তাহলে 1টা হয়ে যাবে। তাহলে এই 2টাকে এবার তোলার জন্য প্রত্যেকের সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে 2mg প্লাস, এখানে 2 গুণ করলে উপর নিচে 2 কেটে যাবে তাহলে O2 থাকবে, এখান থেকে উৎপন্ন হবে 2MgO, যেহেতু ব্যালেন্স হয়ে গেছে তাই সমান চিহ্ন দিয়ে দেবো। দেখো এই পদ্ধতিতে কত সহজে রাসায়নিক সমীকরণকে সমতাযুক্ত করা যাচ্ছে। 5 নম্বর, ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়াতে ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন, এখান থেকে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2। এবার এই রাসায়নিক সমীকরণকে আমরা ব্যালেন্স করি। এখানে দেখো ম্যাগনেসিয়ামের পরমাণু আছে 1টা, এখানে আছে 3টে, তাহলে 3টে করে দাও তাহলে সমান হয়ে যাবে। এবার নাইট্রোজেনের পরমাণু এখানে দেখো 2 আছে, এখানে 2, তাহলে সমান হয়ে গেছে। 6 নম্বর রাসায়নিক সমীকরণ, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াতে অ্যামোনিয়া উৎপন্ন হয়। নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এখান থেকে উৎপন্ন হবে অ্যামোনিয়া, তাহলে এখানে হাইড্রোজেনকে আগে আমরা ব্যালেন্স করবো না, আগে করবো নাইট্রোজেনকে। দেখো নাইট্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে 2, এখানে আছে 1টা, তাহলে 1টা আছে এখানে, এখানে আছে 2, তাহলে এখানে 2 করে দিই প্রথমে, তাহলে 2 করতে গেলে 2 দিয়ে গুণ করে দিই,
এবার হাইড্রোজেনের পরমাণু সংখ্যা দেখো ছিল তিনটে, তার সঙ্গে দুই গুণ করেছি তাহলে ছটা হয়েছে। এখানে দেখো আছে দুটো, এর সঙ্গে যদি তিন গুণ করে দিই তাহলে ছটা হয়ে যাবে। এবার আমরা আগের পদ্ধতিতে করে দেখব, ছিলাম নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এখান থেকে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া। দেখো নাইট্রোজেনের পরমাণু সংখ্যা দুটো, এখানে এখানে আছে একটা, দুটো আছে সেখান থেকে একটা করতে হবে, তাহলে অর্ধেক করতে হবে, হাফ দিয়ে গুণ করে দিলাম। এখানে দেখো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে তিনটে, আর এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হচ্ছে দুটো। আমরা কি করব, এই দুটো থেকে তিনটে করব। কেন না, আগে এখানে যেহেতু নাইট্রোজেনটা ব্যালেন্স করে ফেলেছি তাই এখানে আর পরিবর্তন করতে চাইবো না, এখানে যা আছে থাকবে, এখানে পরিবর্তন করব। তাহলে আছে দুটো, করব তিনটে। দুইয়ের সঙ্গে কত গুণ করলে তিন হয়, দুইয়ের সঙ্গে যদি তিনের দুই গুণ করে দিই তাহলে তিন হয়ে যাবে। কেন না, এই দুই আর এই দুই কেটে যাবে, তাহলে এখানে তো গুণ করতে হবে তিনের দুই। এবার দেখো এখানে হর হচ্ছে দুই, এখানে হর দুই, তাহলে আমরা এই হরগুলো তুলে দেওয়ার জন্য কী করব, দুই দিয়ে গুণ করবো প্রত্যেকের সাথে, তাহলে প্রত্যেকের সাথে দুই দিয়ে গুণ করবো। এখানে দুই দিয়ে গুণ করলে কত হবে, এন টু, কারণ উপরের দুই আর নিচের দুই কেটে যাবে, তাহলে এন টু থাকবে। এখানে দুই দিয়ে গুণ করো, তাহলে উপরের দুই নিচের দুই কেটে গেলে তিন থাকবে, তাহলে থ্রি এইচ টু হবে, থ্রি এইচ টু। এবার সমান চিহ্ন দাও, এখানে দুই দিয়ে গুণ করো, টু এন এইচ থ্রি। দেখো এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়া দেখো একই হয়েছে বা একই ব্যালেন্স হয়েছে। এই পদ্ধতিতে শেখার উদ্দেশ্য হচ্ছে যে কোনো বড় রাসায়নিক সমীকরণকে আমরা একবারেই ব্যালেন্স করে ফেলতে পারবো। সাত নম্বর রাসায়নিক সমীকরণ, লোহিত তপ্ত ফেরাসের উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে আয়রন প্লাস জলীয় বাষ্প, স্টিম বা জলীয় বাষ্প, এখান থেকে উৎপন্ন হবে ফেরোসফেরিক অক্সাইড Fe3O4 প্লাস H2। এবার এই রাসায়নিক সমীকরণটা আমরা ব্যালেন্স করব। প্রথমে দেখো এখানে হচ্ছে আয়রনের পরমাণু সংখ্যা হচ্ছে তিনটে, তাহলে আমরা সমান করার জন্য এখানে তিন দিয়ে দিই। এখানে দেখো হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, কিন্তু আমরা করব কি, আগে অক্সিজেনের পরমাণু সংখ্যা মিল করব। তার কারণ হচ্ছে দেখো যেহেতু আয়রনটা আমরা হিসাব করে ফেলেছি, তাহলে আয়রনের সঙ্গে যুক্ত আছে অক্সিজেন, তাই অক্সিজেনের পরমাণু সংখ্যা আগে মিল করব। তাহলে এখানে দেখো অক্সিজেনের পরমাণু সংখ্যা হচ্ছে চারটে, তাহলে এখানে করতে হবে কটা, চারটে করতে হবে। আছে কটা, একটা, একের সঙ্গে যদি চার গুণ করি তাহলে চারটে হয়ে যাবে। এবার হাইড্রোজেন পরমাণু মিল করি, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা দেখো ছিল দুটো, গুণ করেছি চার, তাহলে হয়েছে আটটা, তাহলে এখানেও আটটা করতে হবে। আছে কটা, দুটো, এর সঙ্গে কত গুণ করলে আট হবে, আর এর সঙ্গে চার গুণ করতে হবে। তাহলে দেখো এই অবস্থাতে এই বিক্রিয়াটা সমতাযুক্ত হয়ে গেছে। পরের রাসায়নিক বিক্রিয়া, ফসফরাসের সাথে অক্সিজেনের বিক্রিয়াতে ফসফরাস পেন্টক্সাইড উৎপন্ন হয়। ফসফরাস প্লাস অক্সিজেন, এখানে উৎপন্ন হবে ফসফরাস পেন্টক্সাইড P2O5। এবার এটাকে আমরা ব্যালেন্স করব। প্রথমে দেখো এখানে ফসফরাসের পরমাণু আছে একটা, এখানে আছে দুটো, তাহলে সমান করার জন্য আমরা এখানে দুই দিয়ে গুণ করে দিই, তাহলে দুদিকে দুটো দুটো হয়ে গেল। এবার অক্সিজেনের পরমাণু সংখ্যা, অক্সিজেনের পরমাণু সংখ্যা দেখো এখানে আছে পাঁচটা, আর এখানে আছে দুটো, তাহলে দুটো আছে, এখান থেকে করতে হবে পাঁচটা। তাহলে দুটো থেকে পাঁচটা করবো কী করে, না দুইয়ের সাথে যদি আমরা পাঁচের দুই গুণ করে দিই তাহলে এই দুই আর এই দুই কেটে যাবে, পাঁচটা হয়ে যাবে। তার মানে এখানে পাঁচের দুই গুণ করতে হবে, তাহলে পাঁচের দুই গুণ করলে কী হবে, ভগ্নাংশ এটা হয়ে গেছে, তাহলে এটা ভগ্নাংশ থেকে আমাদের পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে এই দুইটাকে বাদ দিতে হবে বা এই দুইটাকে ভ্যানিশ করতে হবে, এই দুইটাকে ভ্যানিশ করতে পারবো যদি প্রত্যেকের সাথে আমরা দুই গুণ করি। তাহলে এখানে দুই গুণ করব, করলে কী হবে, 4P হবে, প্লাস এখানে দুই গুণ করলে উপর নিচে দুই কেটে যাবে, তাহলে 5O2 থাকবে, সমান চিহ্ন দিই। এখানে দুই গুণ করব তাহলে 2P2O5 হবে। এবার দেখো পরমাণু সংখ্যা মিলেছে কি না, চারটে ফসফরাসের পরমাণু এখানে কটা হয়েছে, দুই গুণ দুই, তাহলে চারটে ফসফরাসের পরমাণু হয়েছে। এবার অক্সিজেন পরমাণু, এখানে ছিল পাঁচটা, দুই দিয়ে গুণ করেছি তাহলে দশটা হয়েছে। এখানে অক্সিজেন পরমাণু দেখো পাঁচ গুণ দুই, দশটা হয়েছে, তাহলে এটা সমতাযুক্ত হয়ে গেছে। ন নম্বর রাসায়নিক বিক্রিয়া, মিথেনকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। তাহলে CH4 প্লাস অক্সিজেন মানে O2, এখান থেকে উৎপন্ন হবে CO2 প্লাস H2O। চলো এবার আমরা এটাকে ব্যালেন্স করে ফেলি। দেখো এখানে কার্বনের পরমাণু আছে একটা,
এখানে আছে একটা তাহলে সমান আছে এবার আমরা হিসাব করব হাইড্রোজেন যেহেতু কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে তাহলে হাইড্রোজেনটা আগে হিসাব করব হাইড্রোজেনের কটা পরমাণু আছে এখানে চারটে তাহলে চারটে আছে এখানে আছে কটা দুটো তাহলে চারটে করতে হবে দুই দিয়ে গুণ করে দিই তাহলে চারটে হয়ে গেল অক্সিজেন পরমাণু দেখো এখানে ছিল একটা দুই দিয়ে গুণ করেছি দুটো হয়েছে এখানে আছে দুটো তাহলে মোট চারটে অক্সিজেন পরমাণু অর্থাৎ সমীকরণের ডান দিকে আছে চারটে অক্সিজেন পরমাণু তাহলে বাম দিকে চারটে করতে হবে আছে কটা দুটো তাহলে এর সঙ্গে দুই গুণ করলে চার হয়ে যাবে তার মানে এটা হচ্ছে এখন সমতাযুক্ত সমীকরণ দেখো কার্বনের পরমাণু একটা এখানে একটা হাইড্রোজেন পরমাণু চারটে এখানে দুই গুণ দুই চারটে এখানে অক্সিজেন পরমাণু দেখো চারটে এখানে আছে দুটো আর এই দুটো চারটে দশ নম্বর রাসায়নিক সমীকরণ অ্যাসিটিলিনকে যদি অক্সিজেনে পোড়ানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় অর্থাৎ C2H2 এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করাও করালে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প এবার আমরা এই সমীকরণটাকে ব্যালেন্স করব প্রথমে দেখো এখানে কার্বন পরমাণু আছে দুটো তাহলে এখানে আছে একটা তাহলে দুটো করতে গেলে আমরা দুই দিয়ে গুণ করে দেবো এরপর আমরা করব হাইড্রোজেন পরমাণু সংখ্যার হিসাব এখানে আছে দুটো এখানে আছে দুটো তাহলে সমান আছে এবার আমরা অক্সিজেন পরমাণু সংখ্যা হিসাব করব এখানে দেখো অক্সিজেন আছে দুই গুণ দুই চারটে আর এখানে একটা আছে পাঁচটা কিন্তু বাম দিকে কটা আছে এখানে আছে দুটো অর্থাৎ আছে ডান দিকে পাঁচটা বাম দিকে আছে দুটো তাহলে দুটো থেকে পাঁচটা করতে হবে দুটো থেকে পাঁচটা করতে পারবো যদি দুইয়ের সাথে পাঁচের দুই গুণ করে দিই অর্থাৎ এই দুই কেটে যাবে পাঁচ হবে তার মানে এখানে পাঁচের দুই গুণ করতে হবে এবার এই নিচের দুইটা তোলার জন্য প্রত্যেকের সাথে আমরা দুই দিয়ে গুণ করে দেব তাহলে এটা হবে টু সি টু এইচ টু এখানে থাকবে ফাইভ ও টু সমান এখানে দুই গুণ করলে হবে ফোর সিও টু প্লাস এখানে দুই গুণ করলে টু এইচ টু ও আজকের ক্লাস এখানে শেষ করছি আজকের ক্লাসে যতটুকু পড়িয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি কোথাও সমস্যা থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে এর পরের ক্লাসে আরও কঠিন এবং আরও বড় রাসায়নিক সমীকরণের আমরা সমতা বিধান করব ওই ভিডিও পেতে অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো